আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিন্সিপালের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন রিভিউতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক আছি আপনাদের সাথে। আজকে আমরা আউটডিং একটা রিভিউ করতে চলে এসেছি। রিভিউটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ এই রিভিউটা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে লম্বা বাইক, 8.5 ফিট লম্বা বাইক স্পাইডার ভার্সন 4 নিয়ে। রিভিউটা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই রিভিউটা অনেক স্পেশাল হওয়ার কারণ স্পাইডার ভার্সন 4 এই চপার বাইকে কী কী ধামাকা অফার ডিসকাউন্ট থাকছে, প্রিন্স ওয়ার্ল্ড থেকে বর্তমানে এমআরপি কত এবং স্পেসিফিকেশন কী কী গিফট আছে সব আমরা এই রিভিউর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে ফ্রেন্ডস, চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আসলে ওয়েলকাম করছি যেটা হচ্ছে যে রিগেল রাপটর স্পাইডার ভার্সন 4 এর ফুল রিভিউতে। আর আজকে কিন্তু এই রিভিউতে বাইকের টোটাল ডিটেলস, ইমপ্রেশন সব কিছু থাকবে, যেটা ফ্রম দ্য বিগিনিং আশিক কিন্তু ইন্ট্রোতে বলে দিয়েছে। আসলে রিগেল রাপটর স্পাইডার এমন একটি বাইক যেটা কিন্তু আসলে এশিয়া মহাদেশের মধ্যে যদি আমরা চপার বলতে কোনো বাইক বুঝি, সেটা কিন্তু আমি বলবো যে বাংলাদেশের মধ্যে একমাত্র চপার রিগেল রাপটর স্পাইডার। এটার কিন্তু আসলে এখন পর্যন্ত বিট করার মতো কোনো বাইক নেই এবং এটার কিন্তু কোনো কম্পিটিটর নেই, তাই নাকি আসে? জি জি জি, এটা থেকে তো আসলে অন্য কোনো বাইকের সাথে কম্পেয়ার চলবে না, না চলবে না। একমাত্র হচ্ছে বাইক যেটা কিন্তু হচ্ছে রিগেল রাপটর চপার। সো এই বাইকে আসলে কি কি বৈশিষ্ট্য আসে চলুন আমরা দেখে নিই। তো প্রথমেই হচ্ছে যে আমরা বাইকটাতে বসবো এবং বাইকটার সাউন্ড শুনবো। এই হচ্ছে বাইকটাতে আমি বসলাম, যেমন আমি এখানে বাইকটাতে বসছি, আমার কিন্তু সিটিং পজিশন এমন একটা কমফোর্ট ফিল যেটা আপনারা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিরকম জানি না, আমার কাছে কিন্তু বেস্ট কমফোর্ট মনে হচ্ছে। আর বাইকটাতে বসলে বাইকের ওয়েটটা কিন্তু হালকা হয়ে যায়। তো সেই সাথে একটু সাউন্ডটা একটু শুনি, ওয়াও অস্থির একটা সাউন্ড। তো আমি আহ্বান করবো যে আশিক একটু বসবা। তো পিছনে যে পিলিয়ন সেও একটু বসবে, তো দেখবেন যে আসলে পিলিয়নের যে বসার যে সেট আপটা, তো আসলে লং ট্যুরের জন্য আমরা কিন্তু আসলে ডিজার্ভ করি যে পিছনে যে ব্যাকরেসটা সেটা কিন্তু সচরাচর সব বাইকে থাকে না। তো এখানের মধ্যে কিন্তু হচ্ছে ব্যাকরেস্ট আছে, আপনারা কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন। আর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের সিটিং পজিশন, ওভারঅল পিলিয়ন এবং যে রাইডার কেমন আসিক বলো, কমফোর্টনেসটা কেমন? অস্থির অস্থির সামনে আপনার দেখা যাচ্ছে। অন্য অন্য যখন বাইকগুলো আমরা রাইড করি, আপনার পিলিয়ন যখন পিছনে বসে আছে, বসে থাকে রাইডিং এর সময়, কিন্তু রাইডারের উপরে একটা যখন ব্রেক করে তখন কিন্তু একটা প্রেসার পড়ে, কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে। আমি কিন্তু একদম ফ্রিলি ভাবে একদম কমফোর্ট ভাবে বসে আছি। আরেকটা মজার বিষয় আমার কাছে যেটা ভালো লেগেছে এই বাইকের, আমি তো এখানে বসে আছি প্লাস হেলান দিয়েও কিন্তু আপনি যদি সারা বাংলাদেশে রাইড করেন পিলিয়নের কোনো ব্যাক পেইন করবে না। আচ্ছা ফোর্স করছো তো সামনে থেকে বাইকের লুকসটা দেখেন, মানে সামনে যখন আমি চালিয়ে যাবো, দিস নট রেডি ফর ডেলিভারি, যখন আমরা ডেলিভারির জন্য রেডি করবো এখানে একটা লুকিং মিরর থাকবে, লুকিং মিররগুলো খুবই সুন্দর। সো লুকসটা কিন্তু ঠিক এরকমই হবে। কি মনে হবে? মনে হবে যে আসলে টার্মিনেটার 2 তে অ্যানাল সনেসগার যেরকম চালিয়েছিল ঠিক কিন্তু আসলে এরকমই একটা ফিল চলে আসবে। সো মনে হচ্ছে কিন্তু সেই ফিলটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি, একদমই কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ অস্থির একটি ফিল। আর চারপাশ থেকে আমি বলবো যে এই বাইকটার লুকস কিন্তু আসলে একই রকম এবং বাইকটাতে টোটালি কিন্তু স্টেনলেস স্টিল, বাইকের হচ্ছে বিল্ড কোয়ালিটি অসাধারণ। আশিক শর্ট রাইডে কেমন ফিলটা হলো? শর্ট রাইডে ফিল হলো ভাই, আসলে আমি বাংলাদেশে রাইড করছি নাকি ইউরোপ কান্ট্রিতে চলে গেছি আমি আসলে বুঝতে পারছি না। ঠিক এরকমই আসলে উচিত বেসিক্যালি আপনার স্পাইডার বা হচ্ছে আমাদের যে রিগেল রাপটর বাইকগুলো রাইডিং এক্সপিরিয়েন্স দিবে আপনাকে একদম মানে ফার্স্ট ক্লাস, যেটা কিন্তু আপনি বাইকে চললে মনে হবে যে চালাবেন এরকমই কিন্তু ফিল থাকবে। তো বুঝতেই পারছেন যে আসলে এই বাইকটা কাদের জন্য, যারা আসলে একটু আনকমন ফ্যাশনেবল ইউনিক টাইপের বাইক চাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে এই লার্জেস্ট টপার বাইকটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন। সো আমরা চলে যাই ইন ডিটেলসে। সো ভিউয়ার্স, আমি প্রথমে হচ্ছে যে বাইকের সামনের চাকা থেকে শুরু করি। সো সামনের চাকাটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চাকা, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে 21 সেকশনের রিম ইউজ করা আছে, ডায়মন্ড কাটিং উইথ ডাবল ডিস্ক এবং ডিস্কগুলো কিন্তু 350 mm, যেটা কিন্তু সুজুকি হায়াবুসা বা ওই টাইপের সিগমেন্টের বাইকে থাকে। সেই সাথে যে সাসপেনশনটা রয়েছে এখান থেকে কিন্তু 1.5 ফিটের হচ্ছে লার্জ একটু দূরত্ব থাকবে, চপার বাইকের মূল বৈশিষ্ট্য কিন্তু এরকম। সেই সাথে এগুলো কিন্তু কমপ্লিট স্টেনলেস স্টিল, লেটস সে দেখতেই পাচ্ছেন যে আমি আংকি দিয়ে দেখিয়ে দিলাম। সো এখানের মধ্যে আসলে যে কম্পোনেন্টগুলো আছে টু মাচ প্রিমিয়াম অফকোর্স। হেডলাইটে যদি দেখি এটা কিন্তু আসলে খুবই ক্লাসিক একটি হেডলাইট এবং এখানে কিন্তু আসলে এলইডি এবং হ্যালোজিন দুইটা সংমিশ্রণে করা, কারণ হচ্ছে যখন লং ট্যুরে যাবেন কুয়াশা বেদ করার জন্য কিন্তু হ্যালোজিনটা খুবই উপকারী। সেই সাথে ফ্রেমে কিন্তু এলইডি সংমিশ্রণ আছে আর এখানের মধ্যে কিন্তু ইন্ডিকেটারগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং এগুলো কিন্তু আসলে খুবই ফ্লেক্সিবল, চাইলে কিন্তু ভাঙার কোনো সুযোগ নেই। হ্যান্ডেল বারটা কিন্তু খুবই চমৎকার এবং এখানে হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন চপার বাইকে যেরকম হ্যান্ডেল বার থাকার কথা ঠিক সেরকমই। ইগনিশন কিটা কিন্তু রয়েছে ঠিক মিডেলে, মানে খুবই আকর্ষণীয়। আর এটা লক আনলক ডে নাইট মোড রয়েছে এবং ফাইনালি কিন্তু লক করা হয় এইভাবে। সো এখানের মধ্যে দুই পাশে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক আর এখানে হচ্ছে ড্যাশবোর্ডটা রয়েছে আর এখানের মধ্যে কিন্তু আমার
ফুয়েল মিটার এবং এখানে কিন্তু হচ্ছে হিট সেন্সর রয়েছে। বাইকের সিটটা কিন্তু আসলে আমি কি বলবো যে একদম ওয়াও লেভেলের, মানে এখান থেকে দেখতেই পাচ্ছেন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথে সিট হাইটটা কিন্তু নেমে যাবে, যারা শর্ট হাইট তারা চালাতে পারবেন। সেই সাথে কাছ থেকে যদি একটু দেখাই তো এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু আসলে জেল সিট, আর পিছনের সিটটাও কিন্তু খুবই কমফোর্টেবল, ব্যাকরেস্টটাও কিন্তু খুবই চমৎকার। আর এখানের মধ্যে হচ্ছে যে আমরা পিছন থেকে যদি দেখাই পিছনের হচ্ছে কিন্তু টেল ল্যাম্পটা যেটা সেটাও কিন্তু খুবই অসাধারণ, আর এক কথায় কিন্তু খুবই প্রিমিয়াম। এখানে কিন্তু হচ্ছে ফ্রেমটা বসবে যেটা নাম্বার প্লেটের, এটাও কিন্তু স্টেনলেস স্টিল, বাইকটা কিন্তু কমপ্লিট স্টেনলেস স্টিল, কোথাও কিন্তু কোনো প্লাস্টিক নেই। সো পিছনের চাকাতে যদি চলে আসি, পিছনের চাকাটা রয়েছে 160 সেকশনের দানব আকৃতির একটা চাকা, এবং এখানে কিন্তু 220mm হচ্ছে একটি ডিস্ক রয়েছে, যেটা কিন্তু আসলে খুবই আকর্ষণীয় ডায়মন্ড কাটিং এর রিম, হচ্ছে 16 সেকশনের রিম সাইজ। সো বাইকটাতে কিন্তু একজস্টটা দেখতে পাচ্ছেন যে মানে খুবই পাওয়ারফুল, ইঞ্জিনের সাথে যেরকম একজস্ট বিল্ড সেটআপে থাকে ঠিক এরকমটাই আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাইকের এই পাশেও কিন্তু একজস্ট রয়েছে ঠিক সেম, এবং ইঞ্জিন থেকে কিন্তু একজস্টের অ্যালাইনমেন্ট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সেম। এখান থেকেও বাইকের একজস্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিনের সেটআপ হুবহু কিন্তু, অর্থাৎ বাইকের লুকস কিন্তু আপনার চারপাশ থেকে কিন্তু ঠিক একই রকম হবে। আমরা এই পাশ থেকে ঠিক যেরকমটা দেখতে পাচ্ছি ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে একটা 8.5 ফিট বাইকের লম্বাটা ঠিক যেরকম হওয়া উচিত ঠিক এরকমই, এবং এখানের মধ্যে কিন্তু একজস্ট থেকে শুরু করে ওভারঅল বিল সেটআপ কিন্তু ঠিক এরকমই একই রকম কিন্তু রয়েছে। সো বাইকটাতে ইঞ্জিন রয়েছে 165cc-র EFI ইঞ্জিন, এবং EFI এর মধ্যে এই পাশে একটা হচ্ছে আপনার ইনজেক্টর, অপোজিট পাশে আরেকটা ইনজেক্টর, আর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল ইনজেক্টরের সাথে কিন্তু এখানে ডুয়েল সিলিন্ডার, এই পাশে একটা সিলিন্ডার, অপোজিট পাশে আরেকটা সিলিন্ডার, সেই সাথে এখানের মধ্যে কিন্তু সেন্সর রয়েছে যেটা কিন্তু গ্যাসটা হচ্ছে বের করে ফেলে, সেই সাথে এখানের মধ্যে কিন্তু ফ্যান রয়েছে, এবং এটা কিন্তু আসলে কুলিং ফ্যান, ওয়াটার কুলিং এর গ্যালেন রয়েছে, রিগেল রাপ্টর মোটরসাইকেল কিন্তু ব্র্যান্ডিং করা আছে, এবং এখানে কিন্তু একটা টুলস বক্স রয়েছে, আর এটা হচ্ছে ব্যাটারির বক্স, তো সব কিছু মিলিয়ে পারফেক্ট একটু কম্বো কিন্তু এই বাইকে আছে। সো ভিউয়ার্স কেমন লাগছে, বাইকটাতে বসে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে এই বাইকটা কাদের জন্য, যারা আসলে একটু শৌখিন আলট্রা মডার্ন বা এক্সট্রা হচ্ছে ফ্যাশনেবল বাইক হচ্ছে তাদের পছন্দ, তো তাদের জন্য বেস্ট অপশন হতে পারে। সবাই কিন্তু আসলে গতানুগতিক ধারা থেকে একটু ভিন্নধর্মী বাইক আমরা চালিয়ে থাকি। সো রেগুলার টু স্পাইডার চপার কিন্তু ঠিক সেরকম একটি বাইক। সো বাইকের ডিটেলস তো বললাম, এই বাইকটাতে কিন্তু 180 পর্যন্ত টপ স্পিড দেওয়া আছে, তো বুঝতেই পারছেন যে ইঞ্জিনের পাওয়ারটা কীরকম হবে। বিস্তারিত জানতে আমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইকের টর্ক, বিএইচপি, আরপিএম, ইগনিশন কি এবং ইলেকট্রিক্যাল সিস্টেম সমস্ত যাবতীয় ডিটেলসগুলো পেয়ে যাবেন, এবং স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত কিন্তু জানতে পারবেন। ফ্রেন্ডস, আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের প্রথম আউটলেট মগবাজার মোড় রাজা প্লাজার অপোজিটে, এবং দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ল্ডস আরঙ্গের শোরুমের অপোজিটে। যারা ঢাকাতে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন অবশ্যই শোরুমে চলে আসবেন, দেখে শুনে অবশ্যই আপনার পছন্দের বাইকটি পারচেস করতে পারবেন। এবং যারা ঢাকার বাইরে আছেন, আসতে পারছেন না হরতাল এবং অবরোধের কারণে, এবং যারা প্রবাসে আছেন তারা অবশ্যই কিন্তু প্রত্যেকটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ ইমোতে দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাইকটি পারচেস করতে পারেন। দেন আমরা পাঠিয়ে দিব আপনার বাইক আপনার গন্তব্যে সুন্দরবন, এসএ পরিবহন অথবা পার্সোনাল পিকআপের মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলায়। সো আসলে কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন। সো আসলে বাইকের প্রাইসটা কত, বাইকের প্রাইসটা হচ্ছে 4,90,000 টাকা, সেখান থেকে আমাদের 60,000 টাকা ডিসকাউন্ট চলছে, বিজয়ের মাস উপলক্ষে চলবে 16 ডিসেম্বর পর্যন্ত, যদি আপনি বুকিং করেন সারা মাস ব্যাপী নিতে পারবেন, তাই নাকি? 100%। আর আমাদের মগবাজার চৌরাস্তা যেখানে হচ্ছে ডিসপ্লে সেন্টার, সেখানকার ব্রাঞ্চ ম্যানেজার সাথে আছে আমার আশিক, এবং আমাদের আরেকটা ব্রাঞ্চে আসলে কিন্তু পেয়ে যাবেন আবিরকে, সেই সাথে শাহেদ এবং আঙ্কেল যেই থাকুক না কেন, আপনি এই ভিডিওর স্ক্রিনশট দেখালে অবশ্যই কিন্তু 60,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার সাথে সাথে কিন্তু আরও পাবেন কিছু আকর্ষণীয় গিফট, সেগুলো আর আমরা আনবিল করলাম না, শোরুমে এসে বুঝে শুনে আপনার কাঙ্ক্ষিত গিফট নিয়ে যাবেন। সো আজ যাচ্ছি তো যাচ্ছি না, পরবর্তীতে হচ্ছে রিভিউ দেখবেন সেই আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি, এবং স্ক্রিনে থাকে নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। টিল দেন আল্লাহ হাফেজ।